নমস্কার আজকে আমি এমন একটা ব্যাপার নিয়ে আলোচনা করব এমন একটা থিম নিয়ে আলোচনা করব যেটা আমাদের প্রত্যেকের জীবনে খুব অঙ্গাঙ্গী হয়ে যেত যেটা হচ্ছে সুনাম অর্থাৎ নাম সুনাম ওর বদনাম সুনাম যদি না থাকে আমরা কোনো কাজে কোনো সফলতা পাবো না সেই সুনামের জন্য মেন গ্রহ কোনটা রবি রবি গ্রহ যদি আমাদের বাচ্চাটে ভালো না থাকে অথবা আমি আমাদের হরস্কোপে যদি সেই জায়গাটা ভালো না থাকে আমাদের পামে মানে হাতে হাতের তালুতে যদি রবির সিচুয়েশান ভালো না থাকে বা হাতে ক্রস যদি থাকে বা হাতে রবি যারা ট্যাপার হয়ে যায় তাহলে আমাদের কিন্তু প্রতিটা মুহূর্তে প্রচণ্ড মানে একটা বাধার সম্মুখীন অশান্তির সম্মুখীন কাজের জায়গায় ডিস্টার্ব বা কাজ পেতে বাধা বা আপনার কোয়ালিটি আছে কিন্তু আপনি সরকারি চাকরি চেষ্টা করছেন পারছেন না দেখা যাচ্ছে আপনি সরকার থেকে হয়তো করছেন কিন্তু সেখানে সম্মানটা পাচ্ছে আপনার প্রমোশন হচ্ছে না আপনার ইনক্রিমেন্ট হচ্ছে না আপনি ডেভেলপ চাই সেটা পাচ্ছেন না বা ব্যবসা করছেন লোকে গেছে ঠিক আপনার ঠিক ইয়েটা হচ্ছে না অ্যাডজাস্টটা হচ্ছে না বা কথা কথা খুব রেগে যাচ্ছেন বা আপনি রাজনীতি করছেন সেখানে ঠিক মতো আপনি ঠিক প্রপার সম্মানটা আপনার উপর বেশ করে বা আপনার যারা জুনে তারা হয়তো আগে বেরিয়ে গেল আপনি ঠিক উঠতে পারছেন না এই জিনিসটা হচ্ছে রবি যদি আপনার চারটে ডিস্টার্ব থাকে বা আপনার হাতে হোক রবি হচ্ছে আমাদের মেন ভাইটাল গ্রহ এইটা যদি না থাকে তাহলে আপনি কোনো জায়গায় সেই সাকসেসটা পাবেন না সে সেই সাকসেসের জন্য আমি বলছি আপনার সবার যে সবসময় যে সাপোর্টিং নিয়ে যে রেজাল্ট পাবো তা নয় বা সাপোর্টিং নিতে পারছি তাও নয় সুতরাং প্রত্যেক দিন আপনি যদি এই কাজগুলো করেন তাহলে সেখান থেকে কিছুটা হলো রেজাল্ট পাবেন কি করবেন প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেক দিন সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বেন মানে বেশি বেশি বেলা অবধি ঘুম থেকে বিছানায় থাকবেন বা বাসি জামা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না উঠে চেষ্টা করবেন ভোরবেলা স্নানটা করে নিতে অবশ্যই সে স্নানের জলে যদি পারেন একটু চন্দন মিশিয়ে নেবেন বিশেষ করে লাল চন্দন লাল চন্দন মিশিয়ে সে স্নানের জলে স্নান করবেন বিশেষ করে সে রবিবার আর সোমবারটা অবশ্যই করবে রবিবার সোমবার মঙ্গলবারটা অবশ্যই করবেন স্নান হয়ে গেল তারপরে কি করবেন তামার পাত্রে বা ঘটিতে আপনি পুরো ভর্তি করে জল নেবেন সেটার মধ্যে অবশ্যই লাল বাতাসা দেবেন আর কি করবেন তার মধ্যে অবশ্যই লাল ফুল জবা ফুল দেবেন সবচেয়ে ভালো লাল ফুল মানে একদম মেনশন করে জবা ফুল দেবেন দিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দেবেন কোথায় দেবেন বটগাছে আপনার পুরনো বাড়ির সামনে পুরনো বটগাছ হয় বা বাড়িতে দিয়ে একটা বটগাছ পুতে নেন কোনো টবের মধ্যে বা পুরনো বটগাছ যদি আপনার বাড়ির সামনে কোথাও সবচেয়ে ভালো হয় সেখানে গিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে জলটা নিবেদন করবেন আর সেই মন্ত্রেও জপ করবেন এটা আমি অনেকবারই মিডিয়াতে বলেছি নমো রাং হ্রিং রং সহ সূর্যায় নমো নম রাং হ্রিং ভ্রং সজ্জায় নমঃ এই মন্ত্রটা একশো আটবার জপ করবেন আর যদি সুযোগ থাকে অন্তত চারবার এই মন্ত্রটা করবেন নম জবা কুসুম শঙ্কর্ষ কাশ্য পেয়ং মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্ন প্রণহতমী দিবা করম কিন্তু এইটা করবেন রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পর্যন্ত মানে সপ্তাহে পাঁচ দিন করবেন শুক্রবার আর শনিবার ভুলো এটা করবেন না শুক্রবার যদি করেনও শনিবারটা একদমই করবেন না রবির কোনো ক্রিয়া শনিবার করবেন না ঠিক আছে এবার কি করবেন এই যে করলেন এবার যখন বাড়ি থেকে বেরোবেন অবশ্যই বাড়ির গুরুজন যদি কেউ থাকে তার পায়ে হাত দিয়ে নমস্কার করে বেরোন সব দিন নাও হয় আপনি রবিবারটা অবশ্যই আপনার গুরুজন বিশেষ করে পিতা বা পিতৃতুল্য এরম কাউর পায়ে হাত দিয়ে নমস্কার করে বেরোবেন আপনার যদি চাটে রবির সিচুয়েশান খারাপ থাকুক বা নাই থাকুক এটা সবার করা উচিত এই যে পায়ে হাত দিয়ে নমস্কার করাটা ঠিক আছে আর কি করবেন অবশ্যই বাড়িতে বেরানোর সময় যদি পারেন একটা কোনো পাত্রের মধ্যে সপ্তাহখানিকের জন্য করবেন প্রত্যেক সপ্তাহটা চেঞ্জ করে নেন রোববার রোববার করে রেখে দেবেন কি করবেন গঙ্গা জল বা গোলাপ জল নেবেন তার মধ্যে দিয়ে একটু লাল চন্দন আর কেশর মিশিয়ে রেখে দেবেন লাল চন্দন বাটা লালচন্দন আর কেশর মিশিয়ে প্রত্যেকদিন সেটা মাথায় তিলক কেটে বেরাবেন আর রবিবার যদি বাড়ি থেকে বেরোন কোনো কাজে অবশ্যই মুখে একটু কাঁচা পান মুখে দিয়ে বেরোবেন আর যদি রবিবার ছাড়া অন্য কোনো দিন বেরোন সেটা শুক্রবার শনিবার বাদ দিয়ে মুখে অবশ্যই একটু কোনো মিষ্টি দ্রব্য মুখে দিয়ে বাড়িতে বেরোনো মুখে দ্রব্য মুখে দিয়ে বেরো সে কর্মেই বেরোন বা যে কোনো কাজেই বেরোন সেটা বেরোবেন প্রত্যেক দিন সন্ধ্যায় প্রত্যেক দিন সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ বাড়িতে জ্বালাবেন প্রত্যেক সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ বাড়িতে জ্বালাবেন আর রবিবার করে প্রতিদিন না এবার ঘি রবিবার করে খাবার পাতে অবশ্যই একটু ঘি দিয়ে ভাত মেখে খাবেন ঘি দিয়ে অল্প ঘি দিয়ে ভাত মেখে খাবেন যদি আপনার শরীরে কোনো প্রবলেম না থাকে ঘি খাওয়া যে বারণ না থাকে অবশ্যই প্রত্যেক রবি একটু ঘি দিয়ে ভাত মেখে খাবেন এটা যথেষ্ট ভালো আর যদি সামর্থ্য থাকে রবিবার করে গুড় গম লাল বস্ত্র কোনো প্রতিষ্ঠিত মন্দিরে কোনো প্রতিষ্ঠিত মন্দির মানে মায়ের মন্দিরে কোনো প্রতিষ্ঠিত মায়ের মন্দিরে দান করবেন বা কোনো নিজী ব্রাহ্মণকে দান করবেন অথবা কোনো প্রবাহিত জলে প্রবাহিত কাউকে যদি না দেওয়ার ইচ্ছা থাকে কোনো প্রবাহিত জলে বা কাউকে দিলে কেউ যদি অসন্তুষ্ট হয় সে প্রবাহিত জলে সেটা দিয়ে আসবেন কী করে মাঝে মাঝে সব দিন করতে হয় রবিবার করে সেটা করবেন আর লাল আর মেরুন এই ড্রেসটা খুব বেশি করে পরবেন লাল মেরুন কালচে মেরুন এই ড্রেসটা খুব বেশি কালো একদম ইউজ করবেন না বিশেষ করে এই টোটকাগুলো কারা করবেন এই টোটকাগুলো বিশেষ করে সিংহ রাশির লোকেরা করবেন মেষ রাশির লোকেরা করবেন মিন রাশির লোকেরা করবেন কর্কট রাশির লোকেরা করবেন ধনু রাশির লোকেরা করবেন যদি করতে পারেন কম বেশি প্রত্যেকের জন্যই ভালো হবে রবির সিচুয়েশান যদি মনে করো আপনার ছয় আট বারোতে রয়েছে আপনি সেই জায়গাটা রবি যদি সিচুয়েশানটা তাহলে অনেকটাই আপনার ডিস্টার্ব হচ্ছে ছ হরস্কোপে বা হাতে যেটা বললাম সেটাও প্রবলেম হচ্ছে বা আপনার হরোস্কোপ নেই আপনার হাত আপনি ঠিকমতো দেখতে পাচ্ছেন আবার কোনো অ্যাস্ট্রোলেজার হয়তো ঠিক বলছে বা বলেনি আপনার প্রবলেমগুলো আপনি সাফার করছেন প্রত্যেক মতো একটা কাজে যেটা অবস্ট্রাকশন মাথাটা গরম হয়ে যাচ্ছে কোথায় সাপোর্ট পাচ্ছেন সম্মান পাচ্ছেন না অর্থ আটকে যাচ্ছে তাহলে এই টোটকাগুলো করে দেখুন কন্টিনিউ ফর্টি ওয়ান ডেজ কিন্তু শুক্রবার শনি টা করবেন না কন্টিনিউ ফর্টি ওয়ান ডেজ করে দেখুন দেখবেন আপনি আস্তে আস্তে এই রিকভারি করতে পারবেন আর রবিবার রবিবার সন্ধ্যাবেলা বা দুপুরবেলা যখন স্নান টান করে নিলেন তখন অবশ্যই মহালক্ষ্মী মন্ত্রটা জপ করবেন মহালক্ষ্মী মন্ত্রটা জপ করবেন কেন এই যে করলেন এইটা করলে কিন্তু অনেকটা বৃহস্পতি সিচুয়েশনটাও ভালো এটা করলে সবসময় বৃহস্পতি সিচু ভালো হচ্ছে তা নয় রবি সিচুয়েশন যদি আমাদের চার্টে বা জায়গাটা যদি ভালো হয় দেখবেন আপনি অনেক জায়গাতে অনেক সাপোর্ট পাবেন আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেটা অনেক রিকোভারি করতে পারবেন যাও হোক আপনি আমি অনেকটা দেওয়ার চেষ্টা করলাম প্রত্যেকটা প্রোগ্রাম আমার ইউটিউবে দিগদর্শন রয়েছে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক প্রোগ্রাম খুব ফলপ্রদ প্রোগ্রাম দিই লাভবান হবেন আপনারা কেন আপনারা নিজেরাই আমাকে লিখছেন বা ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে লিখছেন মেসেজে লিখছেন মেসেঞ্জারে দিচ্ছেন খুব উপ আনন্দিত হই ভালো লাগে কিন্তু একটাই কথা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর যত বেশি বেশি আপনি লাইক করবেন আমি তত বেশি পছন্দ মানে আমি বেশি অনুপ্রাণিত হব যা আজ আমাদের নমস্কার সবাই ভালো থাকুন